আমি কথা দিতে পারি আপনাদেরকে, আমার নেতা শেখ হাসিনা কথা দিয়েছেন যে আগামী সপ্তাহ দুয়েকের পরে এই হিন্দুদের কোন সমস্যার উচ্ছার হবে। এখন কাজ করে বিদ্যুতে গাড়িগুলি ভেঙে যায় বা ছিঁড়ে যায়, আমি শুনেছি এটার জন্য আওয়ামী লীগকে দায়ী করা হয়, এটা যদি পরে অন্যায় করা হয়। জিনিসপত্রের দামও কমে আসছে, তারা দুনিয়াতে এটি জিনিসপত্রের দাম দিচ্ছে। আপনারা যারা এখানে আছেন আমার হিন্দু ভাই বোনেরা, তারা বলেন তো আপনাদের এখানে তো অনেকের জীবনে থাকতে পারে আগরতলা অন্যান্য জায়গায়, কোথাও কি জিনিসপত্রের দাম কম আছে, সব পাঠিয়ে দিয়েছিল, এখন আস্তে আস্তে এখানে কিন্তু জিনিসপত্রের দামও পড়ে আসছে। ইনশাআল্লাহ বাকি দিনগুলোতে দেখেন জিনিসপত্র দামও সকলের পর্যায়ে চলে আসবে বলে আমি বিশ্বাস করি। আমরা সকলে মিলে যদি কাজ করি এগুলো তো এক। আমার তৃতীয় কথা হল জিনিসপত্রের দাম পাচ্ছে না, খাই আসছে তো একটা লোকের নাম বলেন যে না খাই আসছে, একটা লোকের নাম নাই নাই। যখন আমাদের দেশে মানুষ অনেক কম ছিল, 7 কোটি মানুষ ছিল, 7.5 কোটি মানুষ ছিল, তখনও কিন্তু অনেকে না খেয়ে রয়েছে। সত্য কিনে বলেন, গুরু কিনে বলেন, সত্য কিনে বলেন। আর এখন না খেয়ে আসতে একটা লোকের নাম বলতে পারবেন না, রুজি রোজগার খাবে না, কারণ কোনো না কোনো ভাবে আছে। প্রায় 1 কোটি মানুষ বিদেশে থাকে, তারা টাকা পাঠায় আমরা মনের লেখায়, অভাব অভাব আছে, এটা আমার বলব অভাব নাই, অভাব নাই কেন? আপনারা তো ভাবুব, আপনারা মামুলের উইয়ার কারণে আপনারা বিয়াতে ঢুকতে পারছেন, মধ্যে ঢুকতে পারছেন, এর আগে আপনারা কি রোজি করতেন না? এখনো তো অনেক এই যে জমি কিনাতে যারা যায় বলেন তো আগে আমার বাপ তো তারা দিয়ে গেছে, সত্যি কি বলে কি বলে বলেন, নেই কি বলে গেছেন? আর এখন নেই কি বলে কোনো মানুষ ঘুরতে দেখছেন, স্যান্ডেল পাও ছাড়া কোনো মানুষ দেখছেন? আমরা পাও কোথায় খবর লাগে, স্যান্ডেল ছাড়া কোনো মানুষ দেখছে, জুতা ছাড়া কোনো মানুষ দেখছে, গ্যাস ছাড়া মানুষ? আরে বাবা, ঘুম থেকে উঠতেই তো দেখছি যে গায়ে কোনো জামা নাই, কোনো কাপড় খুবই ঠিক করতে নাই, সব রঙ্গল গেছে। আর এখন কলেজ নাঙ্গল চালায়, তারপরে এই কলেজ নাঙ্গল চালাইবার সময় আপনার ইয়ে থাকে না, পায়ের মধ্যে জুতা থাকে, প্যান্ট থাকে, ঘড়ি থাকে, এরপরে কেউ কেউ আবার মোবাইল আছে, তারপর আবার কেউ কেউ ইয়েও নিয়ে যায়, এটা কি বলে ট্রানজিস্টার নিয়ে যায়। এখন আর ট্রানজিস্টার না, হেডফোন হেডফোন তারা বললো যে আপনি চিন্তা করেন, আমাদের কাউন্সিলার যে কাকুভাই স্ত্রী ছিল কাউন্সিলার, তারা বলছে চিন্তা করেন না, আমাদের একটা জায়গা আছে, যে জায়গাটা আমরা বিয়ার জন্য দিচ্ছিলাম, এই রাজার জন্য দিচ্ছিলাম, এটা আমরা বিয়ার জন্য পারবো, আপনার কোনো চিন্তা নেই। আমি বলতে আলহামদুলিল্লাহ এখানে একটা অন্য নামে পড়ে এখানে দিচ্ছি। অন্তপক্ষে দরিদ্র মানুষেরা, বিশেষ করে আমার মা বোনেরা যারা খুবই দরিদ্র, যারা লঙ্গায় পর্যন্ত যাইতে যে 40-50 এখন পর্যন্ত 40-50 নিচে যাওয়া যায় না, এই টাকাটা দুবার করতে পারেন না, তারা অন্তপক্ষে এখানে চিকিৎসা নিতে পারে। আমি জানি না আজকে এগুলো বলেছে যে কৃষি প্রতিষ্ঠান নেয়, কিন্তু আমার জানা মতো এক সময় এখানে 50-60 জন এখানে প্রতিদিন চিকিৎসা নিত এই ক্লিনিকে। আমরা এখন অনেক আগে কিন্তু এখানে প্রায় 30 জনের মতো 30 টাকা অর্থ আমরা ফ্রিতে 2 টাকা বা 3 টাকা বা ম্যাক্সিমাম 5 টাকা দিয়ে যদি একটা কাজ করেন, সারা বছর আপনি কাজ দিয়ে করতে পারেন। এর বেশি যদি অন্যরকম হয় আমাকে বলবেন, আমি প্রসূতির ব্যবস্থা হয়েছে, তারপরে প্রসূতির ব্যবস্থা হয়েছে এখানে আপনি ডেলিভারি হয়, প্রসূতি নাও বুঝতে পারে ডেলিভারি হয়, এখানে ডেলিভারি হয়। কোন কথা বলেন, এই সূর্যের ছোট সূর্যের এই বারুবারের মতো পাচ্ছে না, মাওন্দা বিয়ার যে নানের স্কুলটা আছে বাতুবারের স্কুলটা যে এখানে চেয়ার হয়েছে পরিবর্তন হয়েছে কি হয়নি? মাওন্দা বিয়ার নামে যে স্কুলটা আছে পরিবর্তন হয়েছিল, এই সংবাদ
এই পরিবর্তন আরো অব্যাহত থাকে। ব্যাংকোসিং তো আপনি ব্যাংকের ব্যাংকোসিং কাল কথা আমার মনে থাকে না, কারণ এটাতে দুইটা ব্যাংকোসিং ভালো তিনটা ব্যাংকোসিং ভালো রাজধানী নাকি বছরের পর বছর কালি প্রতিশ্রুতি দেয় ব্যাংকোসিং ভালো পায় না। আমি তো আমার মধ্যে আপনাদের দোয়ার মত যে আমার মেয়ে শেখ হাসিনা দোয়ার মত যে এবং তার আশীর্বাদ আমার উপরে ছিল এই জন্য আমি এটা করতে পারছি, কি করতে পারছি কিনা এটাকে আপনাদের উপরে হতে না হতে পারছে। ভাই রাস্তার কথা আমাকে বলেছে কাউন্সিলর যে এরিয়া নভেম্বরের দিকে এটা হবে টেন্ডার হবে, আমি এই টেন্ডারটা যাতে নভেম্বরের আগে হয় সেপ্টেম্বর অক্টোবরের দিকে হয় সেটার জন্য আমার যা যা করা দরকার আপনাদের এখানে একটা গান সাইজ স্কুল হয়েছে আপনাদের অনেকে হয়তো মনে করতে পারেন যে অমুক এইগুলো মেয়েদেরকে হাই স্কুল হয়েছে আমি খুব আনন্দ মেয়েরা যেখানে শিক্ষা নিতে পারে সেই শিক্ষাকে আমি সবসময় সাপোর্ট করি, সুতরাং এই হাই স্কুলটার ব্যাপারে আমার সর্বাত্মক সহযোগিতা থাকে। এবং আপনারা জানেন যে আমার স্ত্রী তিনি একেবারে শিক্ষার সর্বোচ্চ পদে ছিলেন, তিনিও এখানে যত ইয়া আছে সাপোর্ট দিয়ে যাবেন। বাচ্চারা কিন্তু তোমাকে আমাকে বলতেছে যে একটা হাই স্কুল তারা করার জন্য আরেকটা হাই স্কুল করার জন্য উদ্যোগ নিচ্ছে, ইনশাল্লাহ আপনারা কোনো উদ্যোগ দেন আমার সর্বাত্মক সহযোগিতা সর্বাত্মক সহযোগিতা আমার জানা ছিল না এটা আমার নজরেও নাই, আমি এখানে মাহবুব সাহেব আছেন নাকি আমার যে প্রাইভেট সেক্রেটারি আছে মাহবুব সাহেব আরে ওনাকে বলে রাখছি এটা নোট করে নেন। আমি তো 22 তারিখে উপজেলা পরিষদের বৈঠকে আমি উপস্থিত থাকব, সেখানে আমি এই স্কুলটা এবং স্কুল যেভাবে হয়েছে যদি একটা তো পুরো হয়েছে একটা হতো না এইখানে তো দুইটাই হয়েছে স্পেশাল কেয়ার নিয়ে ইনশাল্লাহ এটা তখন থাকবে। তবে এখন তো আমার কাছে হাত হাতে একটা সময় আমি আজকে বছর হয়েছে আমি বলছি শিক্ষা কমিটি যে এখানে মাথায় কমে নেয় বা এখানে লেখে নেয় এই কথা না আমার আমার ভাইরা দেখাও আমি তোমাদের প্রাইভেরি স্কুলের ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ প্রাইভেরি স্কুলের ব্যবস্থা এখন আমার হাতে সময় আছে এই কাজটা আমি ইচ্ছা করলে সব কিছু করতে পারবো না। আপনারা যদি আপনাদের যদি ভালোবাসা থাকে আপনাদের যদি সমর্থন থাকে আমার বিরুদ্ধে আপনাদের যদি অভিযোগ না থাকে আমার বিরুদ্ধে যদি আপনাদের জেনুইন অভিযোগ থাকে যে আমি কাউরে ক্ষতি করেছি আমি কারো কোনো কাজে লাগি নাই বা আমি আপনাদের সাথে আপনাদের ক্ষতি করেছি আপনাদের ভালো করার চেষ্টা করি নাই এই কথা যদি আপনাদের কোনো অভিযোগ থাকে।